देख के तुझको दिल बोले हाय हाय, तेरे बिना हाल मेरा बुरा। अस्सलामुअलैकुम, आज के आमी आपनादेर माझे शेयर करब गरुर माँसेर रेजाला रेसिपी। एकदम खुबी सहज उपाये हाथेर नागाले जेसब मसला आछे सेगुला दिए आमी शेयर करब। एजोन्नो आमी एखाने निएछि 1 केजी परिमाण गरुर माँस। तारपरे एखाने दिए दिच्छि सादा एलाच, दारचिनी, तेजपाता और 1 कप परिमाण पेंयाज कुचि। और सबगुलाई किन्तु आमी खुबी सहजेई आपनादेर माझे रान्ना करब। एखाने आमी दिए दिच्छि आदा बाटा, रसुन बाटा, जेहेतु आमी डिप फ्रिजे रेखेछिलाम একটু শক্ত হয়ে আছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া পরিমাণ মতো, 2 চামচ পরিমাণ দিলেও হবে। আর লবণটা হচ্ছে স্বাদ মতো, যে যেরকম লবণটা আসলে ব্যালেন্স করতে হয় তো স্বাদ মতোই লবণটা ব্যবহার করবেন। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর যারা ধনিয়া গুঁড়া পছন্দ করেন তারা এখানে 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দেওয়ার পরে হাতের সাহায্যে কিন্তু মাংসগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে, এই জন্য আমি রান্নার রুমে চলে গেলাম, রান্নাটা করে নিতে হবে। এই তো রান্নাটা আমি এখানে বসিয়ে দিলাম। আর এপাশে কিন্তু টক দইটা আজকে আমি ঘরেই তৈরি করছি, বাইরে থেকে কেনা না। আর যেহেতু রান্নাতে আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে, এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আর মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে এক্সট্রা আমি কোনো পানি দেই নাই, মাংস থেকে যে পানিগুলো বের হচ্ছে ঠিক সেই পানি দিয়েই কিন্তু আমি এখানে নেড়েচেড়ে রান্না করে নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা দিয়েছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো চলে আসলাম একটা পেস্ট তৈরি করতে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, মিক্সড বাদামও আপনারা চাইলে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম আমি যে টক দইটা বাসায় তৈরি করছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা যদি চান নেক্সট কোনো একটা রেসিপিতে আমি টক দইটা কিভাবে বানিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব। আর মাংসটা যখন একবার আমার এভাবে পানি দিয়ে কষা হয়ে যাবে তখনই এই পেস্টটা তৈরি করে নিতে হবে। তো এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ব্লেন্ড করে তৈরি করে নিয়েছিলাম সেগুলো এখন রান্নাতে দিয়ে দিব। আর এইটা দিয়াতেই কিন্তু একটা রেজালা ফ্লেভার আসবে যা খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে। যতটুকু আমি তৈরি করে রাখছিলাম পুরাটাই দিয়ে দিব, এবং এইটা ধুয়ে এক্সট্রা যে পানিটা বের হবে সেটাও আমি এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে এখন একটা চামচের সাহায্যে আমি মাংসের সঙ্গে যে পেস্টটা তৈরি করে রাখছিলাম বা মিশ্রণটা তৈরি করে রাখছিলাম সেটা এখন আমি এখানে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নেওয়ার পরে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে, যেহেতু আমি টক দই, কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তো সেই জন্যই কালারটা এমন আসছে। তো এই তো আমার এখানে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি আবারও একটু মাংস সেদ্ধর জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম। আসলে মাংস সেদ্ধ করতে ঠিক যার যে পরিমাণ পানি লাগবে সে ঠিক সে পরিমাণে ব্যবহার করবেন। কখনো পানিটা একটু বেশি লাগে বা রান্না করতে মাংস সেদ্ধ করতে একটু টাইম লাগে, আবার কখনো একটু কম টাইমও লাগে, আসলে এটা মাংসের উপরেই ডিপেন্ড করে। তারপরে এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে, আমি এখন নেড়ে চেড়ে ফাইনালি রান্নার জন্য ঢেকে দিলাম। তো এই তো আমার এদিকে কিন্তু একদম পানি শুকিয়ে গেছে আর আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো যখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়াতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। যারা ঘি খেতে পছন্দ করেন বা ঘিয়ের ফ্লেভার অনেক বেশি পছন্দ করেন তারা এ পর্যায়ে এসে 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করবেন। তারপরে এই তো আমি একটু ঢেকে দিলাম 5 মিনিটের মতো, তারপরে চলে গেলাম পরিবেশনে। এটা পরিবেশন করে নিয়ে আসলাম আর এখন হবে আমাদের খাবার দাবার পালা। আর আমি যেটাই রান্না করি না কেন বরাবরের মতো সবসময় আমার হাজবেন্ড এবং আমার ছেলে খেতে অনেক বেশি পছন্দ করে, তানসিফ খাওয়াতে যতটা এক্সাইটেড দেখায় ও কিন্তু ততটা খায় না, একদমই খেতে চায় না। শুধু সবার যখন দেখে যে আমরা খেতে বসছি তখন ও একটু নিজের আগ্রহ সহকারে আমাদের সঙ্গে বসে দুই একটা যখন মুখে দেয় তখন আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। যেহেতু গরম ভাত, গরম তরকারি রান্না করেছি সেজন্য দুইজনেই বাবা ছেলে খেতে বসে গিয়েছে এবং আমার রান্নার রিভিউ দিচ্ছে যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট রেসিপিতে দেখা হবে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।